লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী, শবে বরাত মানেও হলো ভাগ্য রজনী, আরবি করলে অনুবাদ করলে তাই হয়। তো দুইটাই যদি লাইলাতুল কদর হয় তাহলে কি আপনি আল্লাহকে ধোকা দিতে চাচ্ছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ তো ক্লিয়ার করে বলেই দিয়েছে শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে কুরআন নাজিল করেন নাই, বরকতময় রমজানে লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনি রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে আপনি তালাশ করতে থাকেন। বাঙালি বলল যে এত সময় আমার হাতে নাই, আমি 27 অন্তত 3 মন জিলাপি ঢোকাবো আল্লাহর ঘরে, এত টেনশন আমার নাই। আপনি বোঝেন গা, আমরা খবর পাইছি ওইটা হলো 27, আপনি যতই গোপন করেন রাসূল না জানলেও আমরা জেনে গেছি, নাউজুবিল্লাহ। এই জন্য খিচড়ি দিয়ে, জিলাপি খুরমা দিয়ে, এরপরে আপনার মিষ্টির রস দিয়ে আল্লাহর ঘর সবচেয়ে বেশি নোংরা হয় হলো শবে বরাতের রাতে। শবে বরাতের রাতে হলো যত হাদিয়াতে বেশি টাকা পয়সা আসে মসজিদে যত নোংরা হয়, অন্য কোনো দিনই এত হয় না। অথচ 27 যদি লোকটা বুঝে নিল যে শবে কদর লাইলাতুল কদর, তাহলে 21 প্রতি কি আর ওই শ্রদ্ধা ভক্তি থাকলো? 23 প্রতি কি আর ওই গুরুত্ব থাকলো? 29 প্রতি থাকলো? 25 প্রতি থাকলো? আল্লাহ বলতেছে আমি মুহাম্মদ কেউ জানতে দেই নাই, আপনার মুখ দিয়ে বলে দেন, কবে আমি নির্দিষ্ট করি নাই, নট অনলি ফিক্সড, তোমরা রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে তালাশ করতে থাকো, লাইলাতুল কদর এর ভিতরেই আছে। বাঙালি বুঝে নিলাম সেটা হলো 27, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান পালন করেছেন, গোটা মাস সিয়াম পালন করে, ইল্লা কলিলা, সামান্য কয়েকটা দিন বাদে গোটা মাস সিয়াম পালন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আল্লাহর নবী আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে শাবান মাস ছাড়া এত রোজা জীবনেও রাখে নাই। কিন্তু আমরা দেখলাম যে আমাদের হাতে সময় কম, আমার ধান কাটা আছে, পাট কাটা আছে, আমার বহু কর্ম, বহু প্রয়োজন আমার আছে, আমার এত টাইম নাই। আমি লাইলাতুল শবে বরাত বলতে আমি বুঝি হলো 15ই শাবান, এটাকে মূল্য দেওয়া হলো? নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে আমরা অমূল্যহীন করে দিয়েছি, দামি জিনিসকে বেদামি করেছি নিজের খাসিয়াতের কারণে, নফসের কারণে। এইবার আমার দিকে তাকান, হাদিসের রাবি আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ। কেউ যদি সওয়াবের আশায় একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য ইমানের সাথে যদি কেউ সিয়াম পালন করে, সেহেরি আর ইফতার দিয়ে রোজা সম্পন্ন করে, তাহলে তার অতীতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, কেউ যদি রমজানের রাতে দাঁড়ায়, দাঁড়ানো মানে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল বলে সব ক্লিয়ার করে দেয় নাই, কিন্তু বাঙালি এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই, রোজা রাখার পরে রাতে যেটা পড়ি ওটা কি তারাবি না কিয়ামুল লাইল এখনো জানেই না। তো রাতে যদি কেউ দাঁড়ায়, রাতে দাঁড়ানো শব্দের অর্থ কি বলেন তো? কিয়ামে রমাদান কেউ যদি করে ইমানের সাথে সওয়াবের আশায়, তাহলে গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। এবার বলতেছে ওয়ামান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, লাইলাতুল কদরকে যথাযথ মূল্যায়ন করে ইমানের সাথে আর সওয়াবের আশায়, ওই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। এবার আপনাদের কাছে প্রশ্ন, কেউ যদি রমজানের সিয়াম পালন করে তার গুনাহ মাফ, সিয়ামের ভিতরে তারাবি নাই, সিয়ামের ভিতরেই কদর নাই, কিন্তু আল্লাহ এই একই কথা তিনবার ভেঙে ভেঙে বলার উদ্দেশ্য কি জানা আছে কারোর? মূলত তিনি চাচ্ছে এই রমজান মাসে আমার বান্দাগুলি ক্ষমা পেয়ে যাক, আমি জাহান্নামে তাদের দেব না, এই সুযোগে মানুষ তার গোনা থেকে মুক্ত হোক। এই জন্য একই রমজানের ভিতরে সেহেরি ইফতার দিয়ে একটা রোজা, আর একটার নাম কিয়ামুল লাইল, আর একটার নাম হলো লাইলাতুল কদর, কোনোভাবে যাতে আমার বান্দা মাহরুম না হয়, গুনাহ যাতে ক্ষমা হয়েই যায় ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকত মাস আমাদেরকে তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। তো এই মাসে আমাদের করণীয় আছে কি না? কিছু আছে কি? করণীয় কি আছে? এই মাসে সিয়াম পালন করতে হবে, যথাযথ মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বাড়ায় মানুষের ক্ষমতার বাইরে করতে হবে নাকি না? মানুষ স্বাভাবিক গতিতে থাকবে? আল্লাহর কসম, রমজান মাস যে দয়ার মাস, এইটা প্রমাণ করতে হবে আপনাকে একটু ছাড় দিয়ে।
রমজান মাস পেয়ে যে আপনি খুশি, আপনি যে তৃপ্ত আল্লাহর উপর যে আপনি খুশি, আপনি এই বান্দাবির দাম আগে যদি নিয়েছেন 2500 টাকা, এখন নেবেন 2200 টাকা, তাহলে প্রমাণ করলেন রমজানকে যথাযথ মূল্যায়ন করলেন। এক কেজি তেল যদি অন্য মাসে আপনি 95 টাকা বিক্রি করেন, অন্তত 1টা টাকা হলেও কমায় আপনি প্রমাণ করেন যে এই রমজানটা পেয়ে আপনি খুশি হয়েছেন। আর যদি মনে করেন যে দোকান খুলে বসেই থাকি হলে রমজানের রোজার একটু বেচা কেনার জন্য, এক মাসে যা বেচবে 11 মাস খাবো, তাহলে আপনি রমজানকে এইভাবে মূল্যায়ন করলেন না, রমজানকে একটা টোপ মনে করলেন, সুযোগ নিলেন, এই সুযোগে মানুষের পকেট খালি করবো, নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ ভয়তে 1 মাস 2 মাস আগে তেল কিনে রাখে, বেসম কিনে রাখে, ছোলা কিনে রাখে, কেননা রমজান মানেই হলে ভয়াবহ বিপদ, নাউজুবিল্লাহ। এই বিপদের জন্য কি আল্লাহ এই মাসটা দিয়েছিলেন? এই মাসটা দিয়েছিলেন মানুষকে আল্লাহ ভীতি অর্জন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে ফরিজা, ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে সিয়ামকে। কি রমজান মাসের সিয়াম ফরজ না, কথা বলতেছেন না কেন? এই সিয়ামকে ফরজ করা হয়েছে অন্য কোনো কারণে না, এই কারণে ফরজ করা হয়েছে যাতে তোমরা না খেয়ে মরে যাও তা না, যাতে তোমার কষ্ট হয় এই জন্য না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ, আমি আল্লাহ যদি চাইতাম যে আমার বান্দা রোজা রাখা অর্থ হলো তাকে কষ্ট দেওয়া, তাহলে সেহরি আর ইফতারের ব্যবস্থা করতাম না, বোঝা যাচ্ছে নাকি? তাহলে সেহরি আর ইফতারের ব্যবস্থা করতাম না, বরং সেহরি করতে হবে দেরি করে না, তাড়াতাড়ি। সেহরি ইফতার করতে হবে দেরি করে না, তাড়াতাড়ি। একটা লঞ্চে সব হইল ওই অবস্থায়, একটা লোক সময় মতো ইফতার করছে, গোটা লঞ্চের লোক বলতেছে সি 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 সি, সারাদিন পারলো 3 মিনিটের জন্য গোটা রোজাটা মেরে দিয়েছে যা, অত সেই লোকটা কিন্তু সময় মতো ইফতার করলো, এই জন্য সবাই বলতেছে যে সারাদিন পারলে 2টা মিনিট সহ্য হতো না, সন্ধ্যার জন্য 2 মিনিট দেরি করলে কি হতো, এখনো তা আদান ভালো করে পড়েই নাই, এই কথা বলে নাই। লা ইয়াজালুন নাস মা আজ্জালুল ফিতর, আমার উম্মত ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মত ইফতারটা তাড়াতাড়ি করবে। সুবহানাল্লাহ, অথচ এইটা আমাদের দেশে বোঝা মনে করা হয় না। আর কি একটা অপবাদ বলে যে ফারাজিরা, উহাবিরা, লামাজাবিরা, ওরা হলো ইফতার আগে আগে করে, আমরা ইফতার সময় মানে দেরি করে করি, কথাটা প্রশ্ন উত্তর ভুল, প্রশ্নটাই ভুল, হয়তো হলো আমরা সময় মতো ইফতার করি, তোমরা করো দেরি করে, এইটা হলো উত্তর। আমরা কি তাড়াতাড়ি করি, ওনারা দেরি করে, না আমরা সময় মতো করি, ওনারা দেরি করে? আমরা কিন্তু তাড়াতাড়ি ইফতার করি, কথা মিথ্যা কথা, আমরা সময় মতো ইফতার করি, ওরা করে দেরি করে। তাড়াতাড়ি করার নাম সময় মতো ইফতার করা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার জন্য 1 মিনিট দেরি করতে বলে নাই, আর বাঙালি 5 মিনিট যোগ করে রাখছে যে প্লাস করে রাখো, হঠাৎ যদি একটু দেরি না করার কারণে রোজা ভাঙেই যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এই রমজানকে কেন্দ্র করে শাবান মাসে একটা হাদিস টানতে টানতে নিয়ে যায় জাল হাদিস প্রত্যেকটা জুমার খুতবায়, আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাকে তুমি রজব আর শাবান মাসে বরকত দাও, এই বরকত টেনে নিয়ে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও। শুনতে ভালো শোনা গেল না, কিন্তু কথাটা তো মিথ্যা কথা, রাসূলের উপর অপবাদ দেওয়া। এই জাল হাদিসটা ছাড়া রজব আর শাবান মাসে বরকতই নেই, নাউজুবিল্লাহ। এইভাবে মিথ্যা কথা দিয়ে শুরু, মিথ্যা কথা দিয়ে শেষ সিয়াম। আমরা বলি কি, ততদিন পর্যন্ত আমরা বেদাতের ব্যাপারে সোচ্চার থাকবো, ততদিন পর্যন্ত আমরা আওয়াজ করবই যতদিন পর্যন্ত তুমি নামাইতো না ছাড়বে, ততদিন পর্যন্ত আমরা জোরে আওয়াজ করে কথা বলবই যতদিন পর্যন্ত তুমি মানুষের বানানো ইফতারের দোয়া বন্ধ না করবে, যতদিন পর্যন্ত তুমি নামাইতো আর ইন্নি অজ্জাহাতু সলাতের আগে পড়া বাদ না দিবে ততদিন পর্যন্ত আমরা আওয়াজ রাখবই রাখবো। এখন একটু তাকান আমার দিকে, যার যিনি চোর তার মন পুলিশ পুলিশ না? এইবার কিন্তু খুব কঠিন ওয়াজ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়ি। যার যিনি চোর তার মন পুলিশ পুলিশ না? দেখবেন যে একটা বাচ্চা ছেলে 2 টাকা দামের একটা বাঁশিতে জোরে করে ফুঁ দিছে, কেউ ওঠে না, উঠে দৌড় দিছে, তার মানে ও চোর। ও মনে করছে যে বাঁশি যদি পুলিশেরই হয় তো চোরের মন পুলিশ পুলিশ। এইবার একটা প্রমাণ নেন, দ্বিতীয় বক্তার প্রধান বক্তা থাকে না মাহফিলে,
দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা, মাগরিব থেকে শুরু করে চারটা বক্তা ওয়াজ করছে, পঞ্চম নাম্বার বক্তা এসে ওয়াজ শুরু করবে। বোঝা যাচ্ছে নাকি? প্রধান যিনি, তিনি আগে আসে না শেষে আসে? শেষে। ধরেন যে আপনি প্রধান বক্তা, চারটা বক্তা আপনার আগে ওয়াজ করছে, চার নাম্বার বক্তা যখন ওয়াজ শুরু করে তখন কোরআনের একটা আয়াত বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এটা হলো চার নাম্বার বক্তা। তিন নাম্বার বক্তা যখন ওয়াজ রানিং করে তখন বলেছিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুই নাম্বার বক্তা যখন ওয়াজ শুরু করে তখন বলছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া বুতাগু ইলাইহিল ওয়াসিলা। প্রথম নাম্বার বক্তা যখন ওয়াজ শুরু করে তখন তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু আলা ইন্না আউলিয়া বলছিত না, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে হাদিস বললাম আর যে কোরআনের পাঁচটা আয়াত বললাম, আল্লাহর কসম সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার প্রধান বক্তা যিনি বক্তব্য দিবেন তিনি উঠে বলতেছে, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে এই হাদিস বলছে, চারজন বক্তাই আশা করেছিল যে এই প্রধান বক্তার মুখের ওয়াজ আজকে শুনব, যে এই হাদিসটা বলছে উঠে চলে যাচ্ছে আর করছে, এদের ওহাবি মৌলানা, বুঝতেছেন না? প্রত্যেকেই কিন্তু একটা করে কোরআন মাজিদের আয়াত দিয়ে ওয়াজ শুরু করছে, কেউ কি রামায়ণ পড়ছে, গীতা পড়ছে, কোরআনের আয়াত পড়ছে, একজন পড়ছে আলা ইন্না আউলিয়া, একজন পড়ছে আতিউল্লাহ আতিউর রাসূল, আর একজন পড়ছে হলো অবতাগু ইলাইহি ওয়াসিলা, আর একজন পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ। ইনিও উঠে মঞ্চে বলছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, যেই বলছে সঙ্গে সঙ্গে চারটা হুজুরের মন খারাপ, উঠে চলে যাচ্ছে আর বলতেছে এতো ওহাবি মাওলানা, কেননা উনি ঠিক পেয়ে গেছে। কি জানেন যে এই হাদিসের অর্থ, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, অর্থ হলো কেউ কোনো আমল করলো, কেউ কোনো কর্ম করলো শরীয়তের ভিতরে, তা আমাদের শরীয়তে আগে ছিল না, মানে আমার স্বামী মুহাম্মাদের সিগনেচার নাই, ওই কর্ম যত ভালোই হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। এখন ওই চারজন বুঝে গেছে, এখন যাই বলবিনি আমাদের বিপদ আছে, এই জন্য রাগ করে চলে যাচ্ছে আর বলতেছে এতো ওহাবি আয়াত। তাহলে একই কোরআন মাজিদের আয়াত দিয়ে কেউ হেদায়ত পাচ্ছে, কেউ গোমরা হচ্ছে, নাউজুবিল্লাহ। তো আজকে যারা দূর থেকে আমাদেরকে ঢিল দেয়, মূলত আমাদের বয়ানে তারা বসে না, যাদের কান ভারী করতেছে, ওরা ওহাবি, ওরা কাফের, ওরা লামাজাবি, বিভিন্ন শব্দ বলে গালিগালাজ করে। বিশ্বাস করেন, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই উপজেলা চেয়ারম্যান, ওই মেয়র সাহেব, উনি নিজে যদি আমাদের জুমার খুতবায় বসতো একবার, আমাদের আলোচনা সভায় যদি বসতো, উঠে দেওয়ার সময় তার মনে হতো এটাই হলো দিন ধর্মের বাস্তবিক কথা।